হঠাৎ করে আমার জিও T19 ফোনের ক্যামেরা কাজ করছে না। দেখুন, আমি যদি ক্যামেরাটা ওপেন করে দেখাই, ক্যামেরাটা ওপেন করলে শুধু ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ক্যামেরা ওপেন হচ্ছে না, এবং আমি দু একবার রিসেট দিয়েও চেষ্টা করেছি কিন্তু হয়নি। তো এখন আমরা ফোনটা সফটওয়্যার জন্য তো কোনো সমস্যা হয়নি, এটা হয়েছে ভিতরে থেকে একটা সমস্যা, তো সেটা আমরা এখন ঠিক করবো। সেজন্য আমরা ফোনটিকে বন্ধ করে নিই, পাওয়ার অফ করে আমরা এটাকে খোলার চেষ্টা করব, ফোনটা সম্পূর্ণ প্লাগ আউট করব এবং দেখাবো। আমরা ফোনটার সবগুলো নাট একে একে খুব স্মুথলি খুলে নেব। নাট খোলা শেষে আমরা এই প্লাস্টিকের এইটি অংশটুক, ক্যাসিংটুক আমরা খুব আলতোভাবে খুলবো। এটা অনেক নরম, ভেঙে যেতে পারে। হাত দিয়ে আলতো করে দু ঢাকনা আলাদা করে নেব। ফোন খোলা শেষ, এখন আমরা শুধু এই ডিসপ্লের নিচের পার্টটুকু আমরা কাজ করবো। আমাদের প্রবলেম শুধু ক্যামেরাতে, শুধু আমরা শুধু ক্যামেরা, এই যে এখানে আমরা ক্যামেরার রিবন দেখতে পাচ্ছেন, এই রিবনের এই অংশটুক আমরা একটু ঘষে লাগিয়ে দেয়। এখানে দেখা যাচ্ছে কিছুটা ময়লা জমে বা তরল পানি জমে গেছে এখানে, যে জন্য কানেকশন ভালো মতো কাজ করছে না। তো আমরা এই অংশটাকে আমরা একটু পরিষ্কার করে ভালোভাবে যদি আমরা মুছে লাগিয়ে দেই, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো পরিষ্কার শেষে আমরা ফোনটাকে আবার ব্যাটারি লাগাই। লাট আমরা একটু পরে লাগাবো, আগে দেখি কাজ হয় কিনা। এবার ফোনটা অন করে আমরা যদি ক্যামেরা পার্টে যাই, দেখা যাচ্ছে না এখনো কাজটি হয়নি। তো এখন আমরা যে কাজটি করব, এই রেবেনের উপর আমরা একটা টেপ দেখতে পাচ্ছি, আমরা এই টেপটা উঠাবো। আপনি একটি সরু পাতলা ব্লেড জাতীয় কিছু দিয়ে এটা উঠিয়ে নিন। আমি একটা অ্যান্টি কাটার ইউজ করছি, তো এটা ইউজ করে আমরা এই টেপটা খুলে নিয়ে এবার আমরা রেবনের এই যে ঝালাই করা অংশ, সাদা অংশ যেখানে রেবনটি লাগানো, সেখানে আমরা একটু ভালোভাবে ঘষে দেই। খেয়াল রাখবো যেন কোনো ধরনের জোরে ঘষা দেব না বা উঠে যাতে না যায়, এরকম করে ঘষা দেব না। আস্তে আস্তে আমরা কাজটি করব। তো রেবন খোসা শেষ, আমাদের সমস্যার সমাধান। এখন আমরা ফোনটাকে লাইটগুলো লাগিয়ে নিই, প্লাগ সব লাগিয়ে ফোন সেট করে ফেলি। এবার ফোনটাকে আমরা যদি চালু থেকেই থাকে, তাহলে পুনরায় আমরা একটু রিস্টার্ট করে নিই। এখন আপনারা
এখন ফোনটা রেবন পরিষ্কার করার পর সেট করার পর আমরা ফোনটা রিস্টার্ট করে নিয়েছি, শুধু বন্ধ করে চালু করে নিয়েছি। এখন যদি আমরা ক্যামেরাটা ওপেন করি আপনাদেরকে দেখাই, মেনু থেকে ক্যামেরা অপশনে যাচ্ছি, ক্যামেরা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ক্যামেরা ইজিলি ওয়ার্ক করছে, আমাদের রিয়ার ক্যামেরা ওপেন করি, দুটোই কাজ করছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।